সবাইকে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমরা এই ক্লাসে শ্রী নিরিসিংহদেবের একটি আরতি শিখতে চলেছি। হ্যাঁ বন্ধু, আজকে এই ক্লাসে আমরা শিখব, গানটি করেছেন অনেকেই করেছেন, আপনি দেখবেন পণ্ডিত নাড়ু গোপাল দাস, হ্যাঁ উনি করেছেন এই এই গানটি, এই আরতিটি, তো আপনারা ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। আর এটি আমার এক ভাইয়ের স্পেশাল রিকোয়েস্ট, তো সেই জন্য আমি আজকে এই আরতিটি নিয়ে এলাম আপনাদের দেখাবো বলে। সকলের জন্য নয়, আগেই বলছি এটি সকলের জন্য নয় ক্লাসটি আজকে, যারা এই এই গানটি গিয়ে আরতি করেন ঠাকুরের তাদের জন্য এই ক্লাসটি। তো চলুন আমরা শিখবো এই ক্লাসে, এটার সঙ্গে আপনারা কাহার বা তাল প্লে করতে পারেন। তো শেখার বা দেখার আগে আপনার কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করবেন। আমরা এই আরতিটি শেখার আগে আমরা একটু দেখে নেব আমরা কোন স্কেল ব্যবহার করবো আজকে এটি শেখার জন্য। আজকে যে স্কেলটি ব্যবহার করবো সেটি হলো ন্যাচারাল সি স্কেল। তো ন্যাচারাল সি স্কেল একটু সাইগম্পতি সাথে দেখে নেবো, এটি হলো সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো এটা হলো সারেগামা পা ধা নি সা ন্যাচারাল সি স্কেলে। আর গানটি শেখার জন্য কোনো কোমলসা লাগছে না, একটা মাত্র কড়ি বা তীব্র যে শর্টটি রয়েছে আমাদের কড়ি মা, সেই মাটি লাগছে, শুদ্ধ মায়ের ব্যবহার নেই, কড়ি বা তীব্র মায়ের ব্যবহার রয়েছে এই এই আরতি শেখার জন্য। আর আমরা উপরের দিকে যাবো হচ্ছে সা রে, রে অবধি যাবো, তার সপ্তাহে রে অবধি যাবো, আর নিচের দিকে সা এর মধ্যেই থাকছি, এরা নিচে যাবো না। আর এলো কতগুলো লাইন আছে আমি আর আলাদা করে ভাগ করিনি এই আরতিটাকে, পরপর আমরা একটু দেখবো এবং শেখার চেষ্টা করবো। আসুন আমরা এই আরতিটিকে একটু শেখার চেষ্টা করি, নৃসিংহদেবের আরতি। আশা করি আপনারা জানেন গানটি, তো আমার এক ভাইয়ের স্পেশাল রিকোয়েস্ট এটি, সেই জন্য আমি টিউটোরিয়ালটি নিলাম। আর গানের কথাগুলো সম্ভবত দেবনাগরী কিংবা সংস্কৃত ভাষায়, আমি চেষ্টা করছি আমার মতো করে একটু উচ্চারণ করার, যাই না যদি ভুল ত্রুটি হয়ে যায় আমার জন্য চোখে নেবেন, কারণ আমি কোনো শিক্ষক নই, আমি একটা অর্ডিনারি দেখানো দেখাই আমার ভালো লাগা থেকে কিন্তু গানের টিউটোরিয়ালগুলো নিয়ে আসি। আর তো চলুন, রয়েছে এরকম শুরু হয়েছে এটি কিন্তু গা থেকে, তো প্রথম লাইনটা রয়েছে এরকম, প্রথম লাইন যে বাজনা সেকেন্ড লাইনেও কিন্তু সেই বাজনা, একটু খেয়াল করবেন কিরকম রয়েছে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ নাদদায়িনে, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ নাদদায়িনে, হিরণ্যকশিপ এরকম আছে। চলো একটু প্রথম লাইনটা শেখার চেষ্টা করি, তো প্রথম লাইনে যে বাজনা সেকেন্ড লাইনেও সেই বাজনা কিন্তু। আর এখানে নমস্তে নরসিংহায় বলে প্রথমে একজন গাইবেন, তো নাড়ু গোপাল দাস যেভাবে গেয়েছেন সেভাবে হচ্ছে তিনি গেয়েছেন, তারপরে কোরাস, তারপরে অন্যান্য যারা রয়েছেন সবাই বা কোরাস আর কি, সেই কোরাসে কিন্তু সেভাবে গাওয়া হয়েছে, কোরাস অর্থাৎ একই জিনিস রিপিট হয়েছে, জাস্ট উনি সেখানে কিন্তু হারমোনিয়ামটা জাস্ট বাজিয়েছেন, আমি কিন্তু সেই গানের অনুকরণে কিন্তু গানটি তুলেছি। আর নিচে ডেসক্রিপশন বক্সে সেই গানটি রইল, সেখানে শুনে নেবেন গানটি, সেরকমই সেই স্কেলেই দিয়েছি। তো প্রথম লাইনটি শেখার চেষ্টা করবো, রয়েছে নমস্তে গা গা মা পা, কড়িমা লাগছে কিন্তু শুদ্ধ মায়ের ব্যবহার নেই কিন্তু, নমস্তে গা গা মা পা, আর এটা কিন্তু একটু টেনে টেনে গাইতে হবে তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে, আমি কিন্তু একটু দ্রুত বাজাচ্ছি কিন্তু জায়গাটা আপনার কিন্তু টেনে টেনে গাইবেন, ধীরে ধীরে গাইবেন তাহলে কিন্তু অ্যাকুরেট লাগবে। কেমন আছে নমস্তে নরসিংহায়, কিরকম গা গা মা পা পা ধা ধা পা মা গা, নমস্তে, এবার সে নরসিংহায়, তো নরসিংহায় আপনারা চাইলে কিন্তু নিয়ে টাচ নিতে পারেন অথবা নাও নিতে পারেন, কিরকম রয়েছে একটু খেয়াল করবেন। নরসিংহ নরসিংহ নরসিংহায় নরসিংহায়, অথবা নিতে পারেন পা ধা ধা পা মা গা, নমস্তে নরসিংহায়, ওকে। তারপরে আসছি পরের অংশটা, প্রহ্লাদ নাদদায়িনে, কি হবে এখানে শেষ হলো, এখান থেকে প্রহ্লাদ নিনিধা প্রহ্লাদ লাদ পামা পা লাদ প্রহ্লাদ লাদ দাইনে দাইনে
धा धा पा मा गा दाई ने। ओके तो प्रथम लाइन जे बजना सेकंड लाइन से बजना सेकंड लाइन टा देखबो हिरण्यकशी पर्वक्षः हिरण्यकशी पर्वक्षः हिरण्यकशी पर्वक्षः। ओके हिरण्यकशी पर्वक्षः तो करो हिरण्यकशी पर्व ओके सेकंड टच गा गा मा पा धा धा पा मा गा एकदम सेम बजना प्रथम लाइन मत हिरण्यकशी पर्वक्षः शिला टंका नखलाए शिला टंका नख लाए धाधा पामागा। ओके एर पर लाइन जब हमरा सेटी रहे এরকম একটু অন্য অন্য খেয়াল করবেন সেটি আছে নিচের দিকে অর্থাৎ এরকম আছে অর্থাৎ গা থেকেই ইত নৃসিংহ পরত নৃসিংহ ইত নৃসিংহ ইত ইত নৃসিংহ পরত নৃসিংহ। তো সেটি রয়েছে গা গা রে মা গা রে সা এরকম ইত ইত নৃসিংহ এখানে একটু দ্রুত আছে বাজনা ইত নৃসিংহ নৃসিংহ বাজনাটা ইতটা আছে গা গা মা নৃসিংহ সেটা আছে মা গা রে সা। ওকে এরকম রেখাল করবেন ইত নৃসিংহ ইত গা গা ইত নৃসিংহ ইত গা গা মা নৃসিংহ মা গা রে সা। ওকে তারপরে পরত নৃসিংহ পরত নৃসিংহ পরত কিরকম পরত সেটা আছে সারে মৃসিংহ পরত নৃসিংহ সারে মা 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 গা গা। এর পরের লাইনটা আমরা দেখে নেবো। তো পরের লাইনটা রয়েছে এরকম যত যত আমি তত নৃসিংহ। তো যদি বাংলায় বলি তাহলে যত যত জামি তত নৃসিংহ। তো এটা অ্যাকচুয়ালি সংস্কৃত উচ্চারণ বা দেবনাগরী উচ্চারণ সম্ভবত, সেই জন্য ইয়াত ইয়াত আমি তাত নৃসিংহ এরকম করতে হবে। তো সেটি আমাদের ওই লাইনটা শেষ হলো কিন্তু আমাদের গাতে। এখান থেকে আবার চলে যাবে নিতে, এখান থেকে চলে যাবে ইয়াত ইয়াত আমি তাত নৃসিংহ এরকম ইয়াত ইয়াত আমি তাত নৃসিংহ এরকম নিনি ধা পা মা মা পা ধা ধা পা মা গা এরকম যত যত ইয়ামি তত নৃসিংহ। ওকে কিরকম ইয়াত ইয়াত ইয়ামি তত নৃসিংহ। ওকে পরের লাইন যাবো এখান থেকে আবার নৃসিংহ এখানে সিজনের পরের লাইন। এটা একটু উঁচুর দিকে রয়েছে, এখানে রে লাগবে কিন্তু। হ্যাঁ এই রেটা লাগবে, এটা খেয়াল করবেন বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহি নৃসিং পুরোটাই বহি নৃসিং অবধি কিন্তু এই অনিয়ের উপরেই বহি সিং বহি মানে বাইরে নৃসিংহ বাইরে নৃসিংহ আর হৃদয়ও কিন্তু নৃসিংহ সেটাই বলতে চাইছে বহি নৃসিংহ বহি নৃসিংহ নি 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 সানিধা বহি নৃসিংহ হৃদয়ে হৃদয়ে ধারে রে হৃদয়ে। ওকে নৃসিংহ নৃসিংহ
নৃসিংহটা হচ্ছে সা নি নি, তার সপ্তকের সা নি নি। তো রে লাগলো কিন্তু একটু খেয়াল করবেন আপনারা, হৃদয়ে হৃদয়ে ধারে রে নৃসিংহ সা নি নি নৃসিংহ। কিরকম এলে এটা? বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। তো এই পুরোটা গিয়ে নিয়ে তারপর কিন্তু আবার এরই কোরাস আছে, অর্থাৎ সমবেত ভাবে গাইবে। তারপরের লাইন তো আমাদের এখানে শেষ হলো এই লাইনটা। তারপরের লাইন হচ্ছে এরকম, নরসিংহ মাদিং শরণং প্রপদ্যে। তারপরে হচ্ছে এরকম, নরসিংহ মাদিং শরণং প্রপদ্যে। এরকম এখান থেকে আবার শুরু হবে, নরসিংহ মাদিং শরণং প্রপদ্যে, নরসিংহ নরসিংহ মাদিং মাদিং শরণং প্রপদ্যে প্রপদ্যে পামাগা। স্ক্রিন আপনারা সরকম দেখতেই পাচ্ছেন, শরণং 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 প্রপদ্যে। ওকে, কিরকম লাইন এই লাইনটা? নরসিংহ মাদিং শরণং প্রপদ্যে। ওকে, তো এই লাইনটা শেষ করার পর আপনারা যেমনটা বলছিলাম যে হয় প্রথম লাইন গাইতে পারেন, গিয়ে নিয়ে আবার এর পরের লাইনে আসতে পারেন, অনেকে গিয়েছেন এভাবে। তো আপনি চাইলে কিন্তু করতে পারেন সেভাবে, অথবা নাড়ুগোপালজি যেভাবে গিয়েছেন সেভাবে করতে পারেন। অর্থাৎ এর পরের লাইন চলে এসছে সঙ্গে সঙ্গে, উনি পরপরই সব লাইনগুলো চলে এসছেন। তো পরের লাইন শেখার চেষ্টা করবো। রয়েছে এরকম, তব কর কমলাবরে নখ মধুভূত সিংহম। কিরকম রয়েছে খেয়াল করবেন? আর এইগুলো অনেকটা নাকে ইউজ করা হয়েছে, এই শব্দগুলো বেশিরভাগ নাকে ব্যবহার করেছেন উনি। যেহেতু নিজের মতো করে করেছেন তো সেই জন্য, তো চেষ্টা করছি তবুও একটু ক্লিয়ার করে দেখানোর। তব তব কর কমলাবরে তব গাগা কর মামা কমল কমল পাধানি কমল তব তব কর কমলাবরে। ওকে, এরপরে অংশটা শুরু হয়েছে, নখ মদভূত সিংহ। কিরকম? নখ ম নখ ম নিনিধ নখ ম দভূত ভূত পামাপা নখ ম দভূত শৃঙ্গ 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 শৃঙ্গ। এরকম রয়েছে, ধাধা পামাগা মগরে শৃঙ্গ ধাধা পামাগা মগরে। ওকে, এরপর লাইন যাবো আমরা, সেটি রয়েছে এরকম, গা থেকে এখান থেকে চলে আসবে, রে থেকে চলে আসবে গা, তারপরে গাতে আসবে, দলিত দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গ দলিত দলিত হিরণ দলিত গগাম দলিত হিরণ্য হিরণ্যকশি হিরণ্যকশি হিরণ্য মাপাধা হিরণ্যকশি কশি পামা দলিত হিরণ্যকশি পু পু গামগরে পু গামগরে তনু তনু রে মাপ তনু ভৃঙ্গম ভৃঙ্গম ধাপমগ কিরকম? দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম। পরের লাইনটা আমরা দেখবো এরপরে। তো পরের লাইনটা শুরু হয়েছে কিন্তু গা থেকে, এবার হ্যাঁ, তো রয়েছে এরকম,
केशवधीत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। तो चलो আমরা একবার লাইনটা শেখার চেষ্টা করি। তোরা যেরকম केशवधीत गा 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 म प ध प म सॉरी गा गा म केशवधृत गा गा म प म गा केशवधृत गा गा म प म गा केशवधृत केशवधृत। ओके তারপর নরহরি রূপ একই বাজনা নরহরি রূপ गागा मा पा मागा नरहरि रूप। ओके तार पड़े जय जगदीश हरे जय जगदीश हरे श्री रोज रकम जय जगदीश जय गायर उपरे जय जग जगो जगदीशेर जगोटा होच्छे गा मा जगदीश दीश तो जगदीश सेटा होच्छे गामा पाधा जय जगदीश हरे हरे सेटा होच्छे हरे जय जगदीश हरे हे निधा निधा। ओके निधा निधा डबल हरेटा आपनारा डबलो नीते पारेन एरकम रयेछे जय जगदीश हरे हरे। ओके তারপরে লাইন যাব সেটা রয়েছে এরকম এটাও রয়েছে জয় জগদীশ হরে দুবার রয়েছে তো বাজনা আলাদা একটু খেয়াল করবেন হরে আমাদের ধাতু শেষ হলে পরে জয় জগদীশ হরে কিরকম প্রথমবার কিরকম হবে जय जगदीश हरे जयटा रही है पायर उपरे जगदीश जगदीश पाधा पामा जगदीश हरे हरे टाचे गागा मागारे क्या जय जगदीश हरे तर पर जग जय जगदीश हरे चिटी रही है जय जगदीश हरे गागा गामा पामा गागा जय जगदीश हरे। ओके अब जब अगली लाइन शेष हलो अब आबार आसबे किन्तु एर आगे लाइन केशवधीत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे তো এই ছিল এভাবে কিন্তু এই শেষের দুটো লাইন বারবার নিয়ে এই শেষের দুটো লাইন নিয়ে খেলা মানে বারবার গাইবে রিপিট আসবে এভাবে চলতে থাকবে। তো আশা করি আপনারা তুলতে পারবেন। এই ছিল আমাদের নৃসিংহদেবের আরতি। যদি অসুবিধা হয় অবশ্যই বেশি বেশি করে নাড়ু গোপাল দাসের যে গানটি রয়েছে সেটি একটু আপনারা শুনে নেবেন তাহলে আপনাদের তুলতে আরও সুবিধা হবে। তো শেষ করলাম এখানে আজকে আমাদের এই আরতি ক্লাস। তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন। তো শেষ করলাম এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। নমস্কার।